অভিনেত্রী তানজিন তিশা ও নাজিপা তুষি এবং সুনেরা বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে মঙ্গলবার মধ্যরাতে শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা হয় এই সব ঘণ্টাখানক পরপরই যদিও সেগুলো মুছে দেওয়া হয় এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপার একটি ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী তানজিন তিশা অসংলগ্ন ভাবে কথা বলছেন আর এক ভিডিওতে দেখা যায় তিনি এলোমেলো ভাবে নাচছেন নেটিজেনরা বলছেন তানজিন তিশা ড্রাঙ্ক অবস্থায় রয়েছেন সুনেরা বিনতে কামালকেও ভিডিওতে দেখা যায় কথা বলতে তবে ভুক্তভোগী সুনেরা বিনতে কামাল দাবি করেছেন শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে এই সব ছড়িয়ে দেওয়া হয়েছে আর এই ঘটনায় পরিমণির হাত রয়েছে বলে আকার ইঙ্গিতে দাবি করেছেন সুনেরা যদিও বিষয়টি স্পষ্ট করেননি এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে সুনেরা লিখেছেন আমি রাজকে দশ বছর ধরে চিনি সে আমার সবচেয়ে ভালো বন্ধু আমরা সবাই জানি যে কাছের বন্ধুর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সমস্যা হলো সে একজন ছেলে এবং আমি একজন মেয়ে বিয়ের পর তার সঙ্গে আমার যোগাযোগ হয় না বললেই চলে ওই দিন ডাবিং স্টুডিওতে আমাদের দেখা হয় এবং কিছু ছবি তুলে আমি জানি না পুরোনো বন্ধুর সঙ্গে ছবি তোলা কি অপরাধের বিষয় তার স্ত্রী পরিমণি কোনো কারণ ছাড়াই এটা নিয়ে পাগল প্রায় সোনেরা বিন্দে কামাল জানিয়েছেন এই সব ছবি ও ভিডিও পাঁচ বছর আগের সুনেরা লিখেছেন আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো পাঁচ বছর আগের নডরাই সিনেমার সময়ের সেই সময় আমরা এভাবেই মজা করতাম আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম কারণ আমাদের সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে একটি স্থির চিত্রে দেখা গেছে মোবাইলে নিজের শরীরের কিছু একটা দেখাচ্ছেন সুনেরা সেই ছবি তোলার ব্যাখ্যায় তিনি লিখেছেন তখন শরীফুল রাজকে একটি ছবি পাঠিয়েছিলাম আমি এটি জানানোর জন্য যে শুটিংয়ে মার খেয়েছি আমি যেখানে লিয়াকত আমাকে মারে নডোরাই সিনেমাটি যারা দেখেছেন তারা জানবেন বিষয়টি মার খাওয়ার পর কালশিটে পড়েছিল উঠেও দাঁড়াতে পারছিলাম না শ্যুটিংয়ে যেতে পারব না এটা জানানোর জন্যই পাঠিয়েছিলাম ছবিটি শুধু তাকে না পরিচালককেও পাঠিয়েছিলাম নাম প্রকাশ না করলেও সুনেরা মনে করেন ছবি ও ভিডিওগুলো প্রকাশ করেছেন রাজের স্ত্রী চিত্রনায়িকা পরিমণি তিনি তার লেখনীতে ইঙ্গিতপূর্ণভাবে তেমনটাই বুঝিয়েছেন সুনেরা লিখেছেন দয়া করে এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না আমি নিশ্চিত ওর আইডি হ্যাক হয়েছে আর কে হ্যাক করেছে আমরা সবাই সেটা জানি প্রকাশ সেই হৈসই করতে কোনো কারণ লাগে না যার সেই করেছে এই ভিডিওগুলো যারা সরাবে তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি তেইশে মে সুনেরা সামাজিক মাধ্যমে একটি সেলফি শেয়ার করেন সেই সেলফিতে শরিফুল ছাড়াও ছিলেন সিয়াম আহমেদ মাসরুর ইনান ও রিপন নাথ ক্যাপশনে সুনেরা লিখেছিলেন আরে সেই ছবিতে পরিমণীয় মন্তব্য করেছেন দিয়েছেন লাইক রিয়াক্ট এক ডাবিং স্টুডিওতে তোলা হয়েছে ছবিটি সুরেনার দাও স্ট্যাটাস অনুযায়ী এই ছবির জন্যই গত রাতের ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে আর সুনেরাই এই ঘটনা ঘটিয়েছেন দাবি করে পরিমণি বলেন ওই মেয়েকে আমি চিনি না ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি তাহলে কেন ও আমাকে নিয়ে আজে আজেবাজে মন্তব্য করছে রাজের ফেসবুক থেকে প্রকাশিত ভিডিওগুলো অনেকেই দেখেছেন ওখানে ওর মুখের ভাষা কেমন ছিল আর ওরা কি স্বাভাবিক ছিল এটা কোন ধরনের বন্ধুত্ব রাজের ফেসবুক হ্যাক হয়নি এটি করেছে ওই মেয়েই কারণ রাজ ঘুমালে তার কোনো হুশ থাকে না সুনেরা সংসার ভাঙার চেষ্টা করছে জানিয়ে বলেন আমরা সংসার জীবনে বেশ ভালোই ছিলাম কিন্তু এটি অনেকের ভালো লাগছে না তাই আমাদের সংসারের পেছনে লেগেছে তারা তার কথাও মাতলামি দেখেছেন এবার বুঝেন মানুষ মনে করে দেশের সব মত আমি খাই বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা ওই মেয়ে হুমকি দিয়েছে আইনের ভয় দেখিয়েছে আইন কি শুধু তার জন্যই আমিও তাকে দেখে নেব ধৈর্যের একটা সীমা আছে আমার মনে হয় ও আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে এসব আজেরাব কথা মানুষ কই পায় আমরা ভালো আছি সুখেই আছি আমি অভিনয় আর সংসার জীবনে ভালো আছি এটা কারো পছন্দ হচ্ছে না তাই এই সব কথা সরাচ্ছে গেলে কয়েকদিন ধরে ছবির প্রচারণার কারণে দম ফেলার সময় পাচ্ছি না এর মাধ্যমে আবার উটকো ঝামেলা আমাকে খেপালে এর পরিণাম ভালো হবে না এই চিত্রনায়িকা বলেন এটা তো রাজের পুরনো স্বভাব আর আমি দুই ভাষাতেই থাকি এখন নিজ ভাষায় আসি আর আমাদের সংসার যদি ভেঙে যায় তাহলে এর পেছনে দায়ী হবে ওই মেয়ে আমি এর শেষটা দেখে নিতে চাই